কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে আস্তে কেন জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কি না চলবে না বন্ধ করব চলবে চলবে চলার পক্ষে কে আছেন হাত উঠান হাত উঠান কি হবে যুবক নামের পূজা হয়ে এই ধরাতেই যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে ঠিক কইবেন না কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে লেখালেখি কলমবাজি এই মহড়ায় সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা এখনকার সাংবাদিকরা হয়ে গেছে সাংঘাতিক কথা কয় না কথা কয় না কথা কয় না সাংবাদিকরা হয়ে গেছে সাংঘাতিক এই যে পরিমণির কিছুদিন আগ থেকে দেখেছি আমি পরিমণির যখন বিয়ে হয় না মানে বিয়ে কেবল হলো ওই রাজ কি রাজ জানো নামটা জানো কি ছেলেটার কই দিও পারেন না আরে পরিমণির স্বামীর নাম কি শরীফ রাজ হ্যাঁ বিয়ে হলো কেমনে ভালোবাসা হলো কেমনে শুরু হলো কেমনে লাইন হলো পেটে বাচ্চা ছয় মাসের না আট মাসের সব দেখালো কথা কয় না জাতি হ্যাঁ জাতি জোরে কয় না ঠিক কিনা এরপরে এখন আবার সারা ছেড়ি চলছে মানে এখন কিন্তু দিন আর ভালো যাচ্ছে না এরপরে কিছুদিন আগে দেখেন শাকিব খান ওরে বাবা বাবা তোমার দরবারে সব শাকিবের মেলা কথা কয় না কথা কয় না কথা কয় না বাবা তোমার দরবারে সব শাকিবের মেলা শাকিবের দরবারে গেলে কেউ ফেরে না খালি পেটে আর কথা কয় না ঠিক কি না শাকিবের দরবারে গেলে কেউ খালি পেটে আইসে না এই যে আরে বাপ যা শুরু হইলো দেশটাই গো আস্তে 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 করে সব গুমোত তাদের বেরিয়ে আসে মনে রাখবেন বাংলার জমিনে যে সমস্ত নেতারা আল্লাহর কোরআন বিরোধী আইন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে মনে রাখতে হবে এরা বাংলার জমিনে ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন এরা হলো নায়েবে রাসূলদের দুশ্মন এই সমস্ত নাস্তিক ইহুদি মুরতাদদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া ঠিক হবে না ঠিক হবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এদের জায়গা দিল্লির আস্তানায় দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য এই গানটা বলছি কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিছু আবার দেখবেন নামাজি আছে আছে না নাই আসতে কেন জোরে বলেন কিছু ইমাম আছে ওরা হক কথা বলে না চাকরি যাইবে জন্য আসতে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য ওদের ব্যাপারে একটু বলি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকুরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকুরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে বলুন বলুন কি হবে ধোকা দিয়ে আল্লাহকে একটু সবাই বলুন আমার সঙ্গে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে একটু বলুন বলুন কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে বলুন বলুন কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আমার ভাইয়েরা ফিরে আসুন এতক্ষণ ধরে আমি যেই কথাগুলো বলতে যাচ্ছি একটু গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা
একটা মানুষও কিন্তু এদিক সেদিক নড়বেন না, একটু মনোযোগ আকর্ষণ করবেন আল্লাহকে আমরা বন্ধু বানাবো বলতে গিয়া। এই যে আল্লাহ পাক নিজেই তাফসীর করে শুনাইলেন, জানান পৃথিবীর জমিনের মধ্যে অন্ধকারের দিকে যে যারা নিয়ে যাবে তাদের সঙ্গে কিন্তু আমাদের যাওয়া যাবে না। আল্লাহ পাক আর অন্য জায়গায় পবিত্র কোরআনুল কারীমের কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা তোমরা শোনো শোনো, আমি আল্লাহকে কেন তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা, আমি রবকে কেন তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে তাফসির করে করে শোনাচ্ছি। আল্লাহ পাক সুরার নাম হলো, আল্লাহ বলেন সুরার নাম হলো সুরা সুরা, আয়াত নাম্বার 28। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ينزل الغيث من بعد ما قنت وينشر رحمته وهو الولي الحميد. এত আস্তে কেন হলো, জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আমার ভাইয়েরা বলুন তো দেখি আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি, জোরে বলুন, হাত উঠায় একবার বলুন তো দেখি কষ্ট লাগতেছে নাকি, জোরে বলুন। আমার দাদা ভাইয়েরা হাত না মানে আমি যদি আরো মোটামুটি 20 মিনিট কথা বলি আপনারা কি থাকবেন? 20 মিনিট বেশি, কয়েক ঘন্টা আমার ভাইরাই যে যারা 1 ঘন্টা বললেন আর আধা ঘন্টা বললেন, তাদের জন্য একটা শুভ সংবাদ একটু বলুন মারহাবা। নবীজি আমার বুখারীর মধ্যে একখানা হাদিস বর্ণনা করেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহা, কোন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে জানা নিয়াত করে মৃত্যুবরণ করবে, ভালো নিয়াত করে যারা মৃত্যুবরণ করবে, ওই নিয়াতটা যদি তার মানে ওই কাজটা যদি সে করে বা না করে, তারপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত নামক দৌলত দান করবে, বলুন মারহাবা। এই যে যারা নিয়াত করলেন 1 ঘন্টা আলোচনা শুনবেন, 2 ঘন্টা আলোচনা শুনবেন। আমি তো এখন পর্যন্ত মহিলা মা বোনদের ব্যাপারে বলি নাই, মা বোনদের ব্যাপারে আমি 4টা তাবিজের কথা বলে দিয়ে যাব। একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কয়টা, আরো জোরে বলেন। মা বোনেরা হইলেন দেশের সরকার, ওদের ব্যাপারে কিছু আলোচনা করা দরকার। আস্তে কারো জোরে জোরে বলেন ঠিক কিনা, মা বোনদের ব্যাপারে 12টা সুন্নাতের কথা বলে দিয়ে যাব। এই 12টি সুন্নাত যদি কোনো মা বোন পালন করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন একটি সুন্নাত কেউ যদি পালন করতে পারে, একটি সুন্নাতের বদৌলতি 70টি গলা কাটা শহীদের সওয়াব তারা পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই 10টি সুন্নাতের কথা আমি মা বোনদের ব্যাপারে বলবো। মা বোনেরা আসছে নাকি বলুন বলুন শহীদ ভাই, মা বোনেরা এসেছেন আমি বলবো, একটু মনোযোগ দিবেন। আপনাদের ব্যাপারে 10টি আমি সুন্নাতের কথা বলবো, আমার দাদা ভাইরা অবশ্যই বলবো। নাম্বার 1 হলো আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ আকর্ষণ করবেন। 1 নাম্বার মা বোনেরা আপনারা অবশ্যই স্বামীর জন্য নফল নামাজ অথবা ফরজ নামাজের পরে যখনই পারবেন স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন বলুন 1 নাম্বার কি বলছি, স্বামীর জন্য জোরে বলুন 1 নাম্বার স্বামীর জন্য দোয়া। তাহলে এখানে যারা বিবাহিত ভাইরা আছেন তাদের জন্য উপকার হলো না ক্ষতি হলো? তাহলে আপনারা এত জোরে এত আস্তে কেন আল্লাহু আকবার বললেন? আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার মায়েরা বোনেরা 1 নাম্বার সুন্নাত আদায় করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, হক আদায় হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। একটা সুন্নাত যদি আদায় করতে পারেন 70টি গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিবে। চিৎকার দিয়ে জোরে কি বলা যায় আল্লাহু আকবার। অনেক ভাইজানেরা আমাকে প্রশ্ন করে, হুজুর আমার স্বামী তো আমার
আমার আমার স্ত্রী তো নামাজেই পড়ে না আবার সে দোয়া কেমনে করবে দোয়া কেমনে কবুল হবে আমার মায়েরা বোনেরা চট্টগ্রাম অঞ্চলের মায়েরা একটু গভীর মনোযোগ দিবেন অবশ্যই আপনি 100% নামাজ পড়বেন নামাজের মাধ্যমে আপনি স্বামীর জন্য দোয়া করবেন রহমত বানিয়ে দিবেন আমার আল্লাহ বলুন আল্লাহু আকবার দুই নাম্বার স্বামীর জন্য দুই নাম্বার স্বামীর বৈধ কথাগুলো আপনি মানবেন স্বামীর বৈধ কথাগুলো মানবেন এই 10টি সুন্নাতের দুই নাম্বার সুন্নাত হলো স্বামীর বৈধ কথাগুলো আপনি মানবেন অনেক স্ত্রীরা দেখা যায় আমাদের উত্তরবঙ্গে সাধারণত বেশি দেখা যায় স্বামী যদি বলছে যে ডান স্ত্রী বলছে যে বাম স্বামী বলছে তোমার সীতাকুণ্ড বাজারে তোমার আড্ডা দেয়া যাবে না সীতাকুণ্ড উপজেলায় তোমার এইদিকে কি কোনো মানে ভালো নিউ মার্কেট অথবা এই যে চট্টগ্রামে নিউ মার্কেট এদিকে কি আশেপাশে কোন মার্কেট আছে কোন মার্কেট মদিনা মার্কেট এরপরে হ্যাঁ কি মুন্না ও সীতাকুণ্ড মার্কেট যদি বলা যায় যে মদিনা মার্কেটে যাওয়া যাবে না আর সীতাকুণ্ড মার্কেটে যাওয়া যাবে না স্ত্রী বলছে যে না আমাকে যাওয়াই লাগবে পতাকা নাকা ঠিক কিনা আমার মায়েরা বোনেরা এই বৈধ কথাগুলো আপনি মানবেন দুই নাম্বার হলো স্বামীর বৈধ কথাগুলো মানবেন স্বামীর আনুগত্য করবেন এরপরে তিন নাম্বার হলো স্বামীকে সব সময় খুশিতে রাখবেন স্বামীকে সব সময় খুশিতে রাখবেন প্রয়োজনে স্বামী যদি আপনার উপরে রাগ কইরা যদি থাকে অনেক স্বামী আছে স্বামী আর স্ত্রী দুইজনেই মারামারি লেগেছে আমার উত্তরবঙ্গে মাঝে মধ্যে কিন্তু আমি এই বিষয়টা জানি স্বামী আর স্ত্রী রাতের মধ্যে ঘুমাইলে দুইজনেই ঝগড়া করে ঘুমাইছি দেখা যায় যে মাঝখানে মোটামুটি দেড় হাত ফাঁক একজনে থাকে পূর্ব দিকে মুখ কইরা আর একজন থাকে পশ্চিম দিকে মুখ কইরা আপনাদের এই অঞ্চলে হয় না হয় হইলা আছে যদি দুইজনের মাঝে কোন রকম ঝগড়া হয়েছে ওরে বাপ উড়ে বাবা এরকম করে হাত দিতে গেছে স্ত্রী স্বামী তো হতভম্ব হয় কিরে কারেন্ট শর্ট করলো কনে কি এমন হয় না হয় না হয় না অনেক মহিলা এরকম করে আমার মায়েরা আমি জানি আপনারা আমাকে দেখতেছেন আপনারা আমাকে ফলো করতেছেন আমার মায়ের এই যে স্বামী গায়ে হাত দিতে যাবে আপনাকে ভালোবেসে আদর করবে কিন্তু আপনি যদি এমন কইরা সরায়া দেন স্বামী আর স্ত্রী কি দ্বন্দ্ব বাড়বে না কমবে আস্তে কেন জোরে বলেন বাড়বে না কমবে আমার মায়েরা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বললাম আপনারা এটা করবেন না এটা করলে স্বয়ং আপনার উপরে ফেরেশতারা লানত দিতে থাকবে অভিশাপ দিতে থাকবে মনে রাখবেন বরং স্বামী আর স্ত্রী দুইজন মিলে মিটমাট করার জন্য যে আগে মিটমাট করবে 500 বছর আগে তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন এত জোরে আস্তে আস্তে কেন জোরে বলেন আল্লাহু আকবার এই হলো তিন নম্বর সুন্নাত স্বামীকে খুশিতে রাখবেন প্রয়োজনে এই কাতু কুতু দিয়ে খুশি রাখবেন যদি স্বামী আপনার না হাসে কাতু কুতু দেবেন আপনারা কি বলেন কাতু কুতু বলেন আমাদের রংপুরে বলে কুতকুতি কুতকুতি রংপুরে বলে কুতকুতি দিয়ে কেতকেতি বলে ও চট্টগ্রামে আবার কেতকেতি বলে আচ্ছা আচ্ছা এটা তো আর আমি জানি না যাই হোক এই যে দু একটা ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি ওই ছেলেটে ছেলেটে গেলে ওরা ওই মিষ্টিরে কয় কালা গু খাতা হয় না সাদা গু খাতা হয় আমি কই কিতা কথা হয় আমি ছেলেটে মাঝে মধ্যে প্রোগ্রামে যাই কালা গু খাতা হয় হুজুর নাকি সাদা গু খাতা হয় আমি কই এ ভাই গু কনে পাবো গু তো বাথরুমে ওয়াশরুমে পাওয়া যায় গু কয় হুজুর আমরা মিষ্টিরে কালা গু কই কালা মিষ্টি সাদা মিষ্টি গুলো হলো সাদা গু এক দেশের গালি আর এক দেশের বুলি এই জন্য তিন নাম্বার হলো স্বামীকে সব সময় খুশিতে রাখবেন চার নাম্বার আমার মায়েরা স্বামী স্ত্রী দুইজন মেলে ঝগড়া লেগেছে দুইজনের মধ্য থেকে একজন একজন চুপ করে থাকবেন আর একজন দু চারটা কথা বলবে আপনি মুখ বন্ধ করে থাকবেন দেখবেন রহমত বানিয়ে দিবেন কে আরো জোরে বলেন রহমত বানিয়ে দিবেন কে এরপরে আমার মায়েরা পঞ্চম নাম্বার সুন্নাত যেটা আদায় করবেন স্বামীর সব সময় প্রশংসা আদায় করবেন স্বামীর সব সময় প্রশংসা আদায় করবেন স্বামীর সব সময় প্রশংসা আদায় করবেন স্বামীর ভালো কাজের মধ্যে প্রশংসা আদায় করবেন স্বামী আপনার জন্য একটা কাপড় কোড়াই করে নিয়ে এসেছে বলবেন বাহ
হেবি সুন্দর দেখতে স্বামী যদি আপনার একটা ব্লাউজের কাপড় আইনা দেয় অথবা একটা থ্রি ফিট যদি আপনাকে আইনা দেয় অথবা একটা মেক্সির কাপড় যদি আইনা যায় আপনি বলবেন এত সুন্দর হয়েছে কিন্তু তা না করে যদি আপনি উল্টো যদি আবার বলেন যে তোমার চয়েস ভালো না তোমার চয়েসের চেয়ে আমার মামা তো ভাই আর জেঠা তো ভাই আর খালা তো ভাই আর আমার আগের এক্স গার্লফ্রেন্ড বল বয়ফ্রেন্ড জি আগের বয়ফ্রেন্ডের চয়েসগুলো হেভি সুন্দর ছিল বলুন তো দেখি দাদা ভাই স্বামী আর স্ত্রী দুজন মিলে মারামারি বাজবে না বাজবে একটু সাউন্ড বাড়াতে হবে আমার ভাইরা তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলেই কিন্তু মারামারি তখন লেগে যাবে আমার মায়েরা আমার বোনেরা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম আমার মায়েরা স্বামীর ভালো কাজের মধ্যে প্রশংসা করবেন প্রশংসা করলে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ পাক রহমত বাড়িয়ে দিবেন বলুন আল্লাহু আকবার আমার মায়েরা ছয় নম্বর স্বামীর সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিবেন এইদিকে পার্ক আছে না নাই চিড়িয়াখানা আছে না নাই মাঝে মধ্যে চিড়িয়াখানায় স্বামীকে নিয়ে যাইবেন মাঝে মধ্যে স্বামীকে চিড়িয়াখানায় নিয়ে যাইবেন মাঝে মধ্যে মার্কেট করার জন্য নিয়ে যাবেন তবে স্বামীকে নিয়ে যাবেন স্বামীকে নিয়ে যাইয়া আবার এই কাজটা করিয়েন না অনেক মা বোন আছেন দেখবেন স্বামী কিছু বলদা মার্কা স্বামী আছে ওই মহিলাগুলো করে কি একটু চালাক টাইপের মহিলা হইলে যা হয় স্বামীর কোলে বাচ্চা দিয়েছে বাচ্চা বাচ্চা বুঝেননি মানে ছোট্ট পিচ্ছি বাচ্চাগুলোর স্বামীর কোলে দেয় আর বউ ওইদিকে কাপড়ের দোকানদারের সঙ্গে সুন্দর সুন্দর গল্প করে ভাই কেমন আছেন সুন্দর আছেন মনটা ভালো আছে আমার জন্য একটা চয়েঞ্জিং কাপড় দেন আর এইদিকে বলদা ছোট্ট বাচ্চাকে নিয়ে কয় তত বাবু তত বাবু তত বাবু তত বাবু আরে কথা কয় না কে জোরে বলে ঠিক না এই যে তত বাবু করলো যারা এরা হলো নামদা এ জোরে কয় না কে ঠিক কিনা ছোট্ট পিচ্ছিটাও হাসতেছে আমার কাণ্ড দেখা আমার ভাইরা আমি যদি কথা বলি আমি সেই বক্তা আমি সেই মুফাসসির তিন থেকে চার ঘন্টা আমি কথা বলবো একটা মানুষ উঠবেন না আমি জানি আমি এমন কিছু কথা জানি যেই কথাগুলো বললে আপনার কলিজা আপনার ভিতরে তার মানে পেটের নার পর্যন্ত ব্যথা শুরু হয়ে যাবে আমি সেই মানুষ কন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এর বাস্তব প্রমাণ আমি একটু পরেই বলে দিয়ে যাব যদি মনে থাকে আমাকে মনে করিয়ে দিবেন আমার ভাইরা অনেকগুলো কথা আমি আপনাদের সামনে বলবো আজকের এই মাহফিলটা কিন্তু মসজিদকে কেন্দ্র করে আমি বলবো একটা মানুষও কিন্তু আমাকে কথা দিতে হবে একটা মানুষও কিন্তু আপনি উঠে যাবেন না একটু বলুন তো দেখি শেষ মুনাজাত না করা পর্যন্ত আমি মুসাফির মানুষ আমার সঙ্গে মুসা বলতেছিলাম ছয় নাম্বার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিবেন সপ্তম নাম্বার আমার মায়েরা সুন্নাত আদায় করবেন স্বামীর সামনে সর্বদা হাসি মুখে থাকবেন স্বামী যদি আপনার ওই সীতাকুণ্ড বাজার থেকে বাড়িতে যদি আসে আপনার স্বামীর সামনে আপনি হাসি মুখে আনন্দ মুখে থাকবেন আমার মায়েরা বোনেরা এরপরে আপনার স্বামী সারাদিন কর্ম করলো সারাদিন আপনার জমিনের মধ্যে আমার ভাইয়েরা বোনেরা ওই এরি বাড়িতে জমিনে জমিনে ফাঁকা জায়গায় ওই জায়গাগুলোই তারা কাজকর্ম করে কষ্ট করে তারা রাজমিস্ত্রির কাজগুলো করে যে এত কষ্ট করে তারা আপনার বাড়িতে আসে স্বামীকে দেখলে স্বামীর সামনে হাসি মুখে থাকবেন অনেক স্ত্রী দেখবেন স্বামীর সামনে হাসতে চায় না কিন্তু মামা তো ভাই আর জ্যাঠা তো ভাই আর নানা তো ভাই আর ফুপা তো ভাইয়ের সামনে বড় বড় আড্ডা দিতে মন চায় কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে ঠিকের আওয়াজ এত আসতে কেন আরো জোরে বলেন ঠিক কিনা আমার মায়েরা হয়তো বা মায়েরা চিন্তা করতেছে হুজুর রংপুর থেকে আইসা আমাদের কেমন ঝাড়া ঝাড়তেছেন ও হুজুর এইরকম আমাদের মায়ের মাইরেন না আমাদের পক্ষে একটু ওয়াজ কইরা দিয়ে যান জি গো মা আমি আপনাদের ব্যাপারে ওয়াজ করবো কারণ আপনারাই হইলেন দেশের সরকার আপনাদের ব্যাপারে ভালো কিছু কথা বলা দরকার কথা বলেন ঠিক কিনা
আপনাদের ব্যাপারে বলবো তবে এই 10টা সুন্নাত বলার পরেই আমি 4টা তাবিজের কথা বলবো আপনাদের মনে আছে না নাই এ আমার মায়েরা বোনেরা এই গেল সপ্তম নাম্বার এরপরে অষ্টম নাম্বার হলো স্বামী আর স্ত্রী দুইজন মিলে মাঝে মধ্যেই জান্নাতি নারীদেরকে নিয়ে আলোচনা করবেন হযরত সুমাইয়াকে নিয়ে আলোচনা করবেন হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা করবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করবেন আমার মায়েরা স্বামী আর স্ত্রী দুইজন মিলে জান্নাতি নারীদেরকে নিয়ে আলোচনা করবেন বলুন তো বলুন তো দেখি রহমত বাড়িয়ে যিনি দিবেন তিনি কে এই গেল অষ্টম নাম্বার এরপরে নবম নাম্বার হলো স্বামী বাহির থেকে যখনই আসবে স্বামীর যত্ন করবেন স্বামীর যত্ন নেবেন স্বামী বাহির থেকে আসলে স্বামীর যত্ন নেবেন এ আমার মায়েরা এই যত্ন নেওয়া বলতে আমি পরিষ্কার করে আপনাদেরকে বুঝাইয়া দেই আপনার স্বামী যখন কর্ম থেকে আপনার বাড়িতে চলে আসবে আপনি আপনার স্বামীর পোশাকটা খুলায়া নেবেন গেঞ্জি খুলায়া নেবেন মাথায় যদি টুপি থাকে এটাও খুলায়া দিবেন হাতের ঘড়ি যদি থাকে ঘড়িটাও খুলায়া দিবেন পায়ের জুতোগুলো সরায়া নেবেন আমার মায়েরা আর যদি উল্টো যদি কথা কন হাইরে আমার স্বামীর যে পাও ফাটা ওই পাও ফাটা আবার জুতোগুলো সারায়া নিতে যাব আমি পারবো না আমার রংপুরিয়া ভাষায় বলি তাহলে আরো পরিষ্কার বুঝবেন করে যে মোর পাও ফাটা এই পাওয়ের আবার স্যান্ডেল মুই সরাইন বোঝেন নাই মুই বোঝেন নাই আন্নেরা সিটাগাঙ্গে ভাষা কন আই ওই যে আসার সময় আই ওবি মিডিয়া ভাইয়ের আমার এই ভাইজান আমার ওই দাদু ভাই করলো যে আই এই যে আল আমিন আরমান বিন আমিন এই যে আজকের মাহফিলের সম্মানিত মেহমান আই কিতা কইতাছি আই আর আমাদের এলাকায় মুই কথা হয় না বুঝে না কয় মুই বরিশাল্লা পোলা আর মুই রংপুরিয়া পোলা কয় না মারহাবা কয় যে মোর পাও ফাটা এই পাওয়ে জুতে আবার আমি টান দিয়ে নিবু পারবো না বুঝেননি মনে হয় এ আমার মায়েরা বোনেরা স্বামী হলো অমূল্য সম্পদ স্বামী বাহির থেকে আসলে যত্ন নিবেন স্বামীর মাথায় মাঝে মধ্যে তেল লাগাইয়া দিবেন স্বামীর দুই হাতের আঙ্গুলের এই নখগুলো কেটে দিবেন রহমত বাড়িয়ে দিবেন কে টিউব অয়েলের পারে গোসলখানায় ওয়াশরুমে আপনার স্বামী গেল পারলে মাঝে মধ্যে ওই জায়গায় আপনি গামছা তোয়ালা নিয়ে যাবেন পানি চাপ দিয়ে যাবেন মাঝে মধ্যে জালের মধ্যে সাবান লাগাইয়া দিয়ান আপনার স্বামীর পিছনের পিঠটা একটু ডইলা দিবেন পিছনের ময়লাগুলো চলে যাবে স্বামী আর স্ত্রী দুইজন মিলে এতটুকুন কাজ করার কারণে স্বামী খুশি হইয়া আপনি যা চাইবেন সব আপনার স্বামী দিতে রাজি থাকবে জোরে বলুন ঠিক কি না এ আমার দাদা ভাইয়েরা এরপরে মনোযোগ আকর্ষণ এই গেল নয় নাম্বার এরপরে দশ নাম্বার হলো আমার মায়েরা দশ নাম্বার সুন্নাত আদায় করবেন স্বামীর মন জয় করে স্বামীর মন জয় করার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন রাত একটার দিকে যদি আপনার স্বামী আপনাকে যদি ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী গো দ্রুত গতিতে তাড়াতাড়ি করে তুমি একটু আমার কাছে আসো আসো আপনি ওই মুহূর্তে কোনো রকমের প্রশ্ন করবেন না তাড়াতাড়ি করে চলে যাবেন তাহলে আপনার স্বামী যদি খুশি থাকে আপনার স্বামীর মন যদি খুশি থাকে মনে রাখবেন আপনার স্বামীর মন খুশি থাকলে আপনার স্বামী অন্য কোনো নারীর দিকে তাকাইবে না চিৎকার দিয়ে বলুন ঠিক কি না আমার ভাইরা আমার দাদা ভাইরা একটু মনোযোগ আকর্ষণ এইদিকে মনোযোগ এইদিকে মনোযোগ দিবেন আমি বলতেছিলাম চারটা তাবিজের কথা বলবো এই চারটা তাবিজের কথা আমি বলতেছিলাম এই চারটা তাবিজ যদি কোনো মহিলা মা বোন পালন করতে পারেন কেন আমি এই চারটা তাবিজের কথা বলি তার কারণটাই হলো আমি বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে যাই যেই বাড়িতে আমাকে খাইতে দেয় যেই বাড়িতে আমাকে বসতে দেয় ওই জায়গায় অনেক লোক অনেক মহিলা আইসা আমার কাছে পত্র লেখে লেখে দিয়ে অথবা মাঝে মধ্যে আড়াল থেকে ডাক দিয়ে বলে হুজুর একটা কথা বলতে চাই কি কথা বলবেন বলুন বলুন ডাক দিয়ে বলে হুজুর
ইদানিং কেন যেন আমার স্বামী আমার সঙ্গে আর ভালো ব্যবহার দেখায় না বাহিরে গেলে অন্য নারীর দিকে তাকায় অন্য নারীর সঙ্গে আড্ডা দেয় মোবাইলের মাধ্যমে চ্যাটিং করে আবার দিনের বেলা যায় দিনে মোবাইলে চ্যাটিং করে রাতের বেলা হোটেলে যাইয়া ডেটিং করে হুজুর আপনি দ্রুত গতিতে একটা তাবিজ আমারে বাতায়া দেন এই তাবিজটা যদি আমি পালন করতে পারি আমার স্বামী যেন অন্য কোথাও না যায় আমি ওই সুবাদে ওই কথার পরিপ্রেক্ষিতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির চারটা কথা আমি আপনাদের সামনে বলে দিয়ে যাব মনে মনোযোগ আকর্ষণ করবেন এক নাম্বার মহিলা মা বোনদের জন্য স্বামী যেন অন্য কোনো নারীর দিকে চোখ তুলে না তাকায় তার প্রথম নাম্বার দায়িত্বটা হলো এক নাম্বার মা বোনেরা চোখের মধ্যে সুরমা ব্যবহার করবেন এই চোখের মধ্যে সুরমা ব্যবহার করলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন চোখের দিকে চোখ রাইখা কোনো স্ত্রী আর স্বামী যদি ওই রাত যদি যাপন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর দুইজনের মহব্বাতকে আল্লাহ পাক সৎকায় জানিয়া হিসাবে কবুল করবে এত আস্তে কেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর একবার জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের কি কষ্ট হচ্ছে হাত উঠায় দেখান দেখান অনেকজনের কষ্ট হচ্ছে আমি বুঝতে পাইতেছি হাত নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুক জোরে জোরে বলেন আমিন আর একবার জোরে বলুন আমিন চতুর্থ নাম্বার তাবিজটা হলো আপনাদের জন্য তার মানে এই পুরুষদের জন্য চতুর্থ নাম্বার তাবিজ আপনাদের পুরুষদের জন্য আমি বলবো আর বাকি দুইটো তাবিজ আমি মহিলা মা বোনদের জন্য বলবো তবে আমাকে একটুখানি সময় দেওয়া লাগবে পাঁচটা মিনিটের জন্য সময় দিবেন আপনারা মন খারাপ করবেন নাকি জোরে বলেন একটা ভাই আমার উঠবেন না একটু মনোযোগ দিবেন এ দাদা ভাই একটু মনোযোগ দিবেন আল্লাহ নবী বিশ্ব নবীর কন্যার নাম হলো ফাতেমা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিয়ে হয়ে গেল বিয়ের বাড়িতে চলে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে চলে গেলেন একটা পুরাতন জামা নিয়ে চলতে লাগলেন চলতে 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 কয়েকদিনের মধ্যে একটা নতুন জামা ক্রয় করে নিয়ে বাড়িতে সবে মাত্র নিয়ে আসছেন আমার ভাইয়েরা আমার দাদা ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দাঁড়িয়ে আছেন একজন মহিলা সাইয়্যিদা আয়েশা ডাক দিয়ে বলছেন ও নবীর কন্যা ও ফাতিমা আপনার দরবারে আমার একটা আরজি আপনার দরবারে আমার একটা কথা আমাকে পারলে নতুন একটা জামা দিয়ে দেন না গো আমি নতুন জামা আমি ব্যবহার করব আমাকে দান কইনা দেন আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নামক কিতাবের চতুর্থ নাম্বার পাড়ায় প্রথম নাম্বার লাইনের মধ্যে আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা তোমরা শোনো তোমরা নিজের জীবনের চেয়ে যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করো এইটাই যদি তোমরা কোরআনের পক্ষে দিনের পথে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাযা খায়ের পরকালীন জীবনে দান করবে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এ আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা দান না করে নতুন জামাটা ঘরের মধ্যে ছিল আমার ভাইরা এই নতুন জামাটা আল্লাহর হস্তে মহিলার হাতে দিয়া দিলেন উপস্থিত অন্যান্য মহিলারা ডাক দিয়ে বলছেন নবীর কন্যা ও গো ফাতিমা বলুন বলুন আপনি পুরাতন জামা উনি চেয়েছে কিন্তু পুরাতন না দিয়ে আপনি নতুন জামাটা কেন দিলেন একটু বলুন না ডাক দিয়ে বলছেন শোনো শোনো আল্লাহ পাক বলেছেন মিম্মা তুহিব্বুন তুমি যেইটাকে বেশি মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দান করো নতুন জামা এখন পর্যন্ত আমি তো ব্যবহার করি না এইটাকে তো আমি বেশি মহব্বত করি এই জন্যই আমি এই নতুন জামাটা আল্লাহ রাস্তায় দান করলাম কারণটাই
দিন হলো কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ পাক যেন আমাকে উল্টো পাল্টা যেন প্রশ্ন করতে না পারি এই জন্য আমি নতুন জামাটা আল্লাহ রাস্তায় দান করিয়ে দিয়েছি বলুন আল্লাহু আকবার এ আমার ভাইরা এ চট্টগ্রাম অঞ্চলের ভাইরা অনেকগুলো কথা আছে আজকে আর বলবো না শর্ট করে আপনাদের সামনে আর কয়েকটি কথা বলে দিয়ে যাই দাদা ভাইজানের আরে এই যে আমার হাতের দিকে তাকান এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা দিয়েছেন বলুন তো দেখি এই কিতাবটা কয় পানা যারা কথা বলবেন না আপনারা কি আমার সঙ্গে বেজান হয়েছেন বলুন বলুন কয় পানা এই কোরআনটা হলো 30 পড়া আল্লাহর হস্তে আমি এই জায়গায় আল্লাহর হস্তে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দাদা ভাই এতগুলো মানুষের মধ্য থেকে হাজার মানুষের মধ্য থেকে আল্লাহর হস্তে এক নাম্বার পড়ার বরকত নেওয়ার জন্য আজকে মসজিদের উন্নয়ন কল্পি আরে মসজিদের টয়লেটের ছাউনি এখন পর্যন্ত হয় নাই আরে ভুলে দে তোরা দেরি করিস না আল্লাহ মা সাইদি কে জেলে রাখিস না এত আস্তে কেন জোরে বলেন ঠিক কি না দে দে তালা খুলে দে তোরা দেরি করিস না আল্লাহ মা সাইদি কে জেলে রাখিস না দে দে জেল খুলে দে তোরা দেরি করিস না আলেম ওলামাদেরকে তোরা বন্দি রাখিস না আলেম ওলামাদেরকে তোরা বন্দি রাখিস না বাংলার মুসলিম এইবার জাগিলে রক্ষা পাবি না রে বাংলাদেশে আগামী বছর ঠিক কয়েন জোরে বলেন ঠিক কিনা বাংলার মুসলিম এইবার জাগিলে রক্ষা পাবি না রে বাংলাদেশে এই দেশটা কি তোর বাবার এই দেশটা কি তোর দাদার ওরে তোরা একাই কেনেছিস ঠিক না এই দেশটা কি তোর বাবার এই দেশটা কি তোর দাদার তোরা একাই কেনেছিস ধ্বংস এবার হবি তুই তা কি জেনেছিস ধ্বংস এবার হবি তুই তা কি ভেবেছিস ঠিক না দে দে জেল খুলে দে তোরা দেরি করিস না আলেম ওলামাদেরকে তোরা বন্দি রাখিস না আলেম ওলামাদেরকে তোরা বন্দি রাখিস না বাংলার মাজলুম এইবার জাগিলে রক্ষা পাবি না রে বাংলাদেশে ঠিক না এই দেশটা কি তোর দাদার ওরে তোরা একাই কেনেছিস ধ্বংস এবার হবি তুই তা কি জেনেছিস ধ্বংস এবার হবি তুই তা কি ভেবেছিস ঠিক না আফগানিস্তানে দেখনি চাহিয়া কিভাবে ধ্বংস হইল ইহুদি না ছাড়া মিথ্যা কথা কইলাম নাকি আফগানিস্তানে দেখনি চাহিয়া কিভাবে ধ্বংস হইল ইহুদি না ছাড়া ওই দশা যে তোমার লেখা যে আছে ওই দশা যে তোমার লেখা যে আছে ঠিক না ধ্বংস এবার হবি তুই তা কি ভেবেছিস ধ্বংস এবার হবি তুই তা কি ভেবেছিস দে দে তালা খুলে দে একটু বলেন বলেন দে দে তালা খুলে দে তোরা দেরি করিস না আল্লাহ মা সাইদি কে জেলে রাখিস না আল্লাহ মা সাইদি কে জেলে রাখিস না আলেম ওলামাদেরকে তোরা বন্দি রাখিস না আইইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার